हेलो बंधुरा एखन सकाले टिफिन बनाना होच्छे बड़ो छेलेर बउ चाउमिन बनाच्छे तार माने आकाशेर मा एई हलो आकाश ओई जे ल्यान्ड पोते दाड़िये आछे एई हलो आकाश आर एई हलो आकाशेर मा एदिके मुखटा एई जे ओर मा चाउमिन बनाच्छे सकाले टिफिन हेलो बंधुरा सुनीता घोषे सकाल बेला रेसिपि आज के तुम्हारे मजार एक तरकारी देखाबो खूब सुंदर जादेर पेट गरम होबे जादेर धरो शरीर असुस्थ ये जिनिसटा खेले तादेर खूब उपकारी जिनिस होबे आमी करबो शुक्तो शुक्तो ये आमार सब किचू भेजे रेखे दीची आलू काचकला पेपे मूलो और उच्छे बरबटी और एदिके भेजे रेखेछि बड़ी बेगुन और डाटा डाटाटा भाजिनी डाटाटा भाजले पड़े ओई तेतो लागबे बोले डाटाटा भाजिनी एदिके तोमार फोड़न आछे पाँच फोड़न शुकनो लंका तेजपाता और एदिके आछे तोमार आदा बाटा और मौरी बाटा আর রাধুনি আর আছে জিরে মিক্সচার করে রেখে দিয়েছি আমি এখন একে একে সব কড়ায় আমি দিয়ে দেবো এখন আমি দিয়ে দিলাম সর্ষের তেল বেশি দেবো না কেননা ওই সবগুলো সব সবজিগুলো আমার সব ভাজা আছে বলে বেশি তেল আমি দেবো না এখন একে একে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুটো তেজপাতা তারপরে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন এবারে এটা একটুখানি নেড়ে চেড়ে পাঁচ ফোড়নটাকে আমি ভেজে নেব এই দেখো আমি পাঁচ ফোড়নটাকে আমি ভেজে নিলাম লঙ্কা ফোড়নের সঙ্গে তেজপাতা দিয়ে ভেজে নিলাম তার মধ্যে আমি এই ভাজাগুলো দেখো কি সুন্দর করে ভেজে রেখে দিয়েছি কেন ভাজার সুমনগুলো দেখালে পরে অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে আগে আমি ভাজাগুলো ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি মিক্সচার করা সব মশলাটা মিক্সচার করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমি এটাকে ভেজে নিচ্ছি কি সুন্দর সেন্ট বেরিয়েছে রাধুনি আর জিরে মশলাটা খুব সুন্দর রাধুনির খুব সুন্দর একটা সেন্ট এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই ভাজাগুলো সব ঢেলে দিচ্ছি ভাজাগুলো ঢেলে দিলাম এরপরে আমি ওইটা ভালো করে নেড়ে চেড়ে নেব আমি বড়িগুলো একটা সাইডে তুলে রাখছি বড়িগুলো একটা সাইডে তুলে রাখছি এরপরে আমি দিয়ে দিচ্ছি বেগুন আর ডাঁটা দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব কেন শুক্তোই চলে না হলুদ হালকা হলুদ আর কি আলুটা ভেজে নিয়েছিলাম হালকা হলুদ দিয়ে শুক্তোই হলুদ চলবে না
লঙ্কার গুঁড়ো চলবে না, আদা রসুন কিছুই চলবে না, শুধু আদাটা চলবে, রসুন চলবে না, পেঁয়াজ চলবে না। শুক্তো রান্না করতে গেলে আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করে দেখবে, খুব সুন্দর খেতে লাগবে। মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিলাম, নিয়ে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখো কী সুন্দর মজে গেছে। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আর এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। ভালো করে নেড়ে চেড়ে নেবো। হ্যালো বন্ধুরা, ওই দেখো কী সুন্দর এবারে মজে গেছে, মজে গেছে। এবারে আমি এর মধ্যে আমি দিয়ে দেবো জল, যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে জল আমি দিয়ে দেবো। একটু শুক্তো একটু ঝোল ঝোল হলে একটু ভালো লাগে, কেননা একটু আবার একটু জল না দিলে পরে ডেটা আলু এইসব ভাজা আছে ঠিকই, কিন্তু ওগুলো একটু গলার জন্য একটু জল দিতে হবে। আমি এটা জল দিয়ে চাপিয়ে দিলাম। এবার আমি এটাতে দেব ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কতটা গলে গেছে। এই সব গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা দুধ। কাঁচা দুধ দিয়ে দিলাম। কেউ পারলে সর্ষে বাটা দিয়েও শুক্তো করা যায়, আর কাঁচা দুধ দিয়ে করলে সর্ষে বাটা দেওয়া চলবে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। এই শুক্তো আমার হয়ে গেছে। এবার আমি একে নামিয়ে ফেলবো। এই দেখো এবার একে আমি নামিয়ে ফেলবো। শুক্তো নাবানো আমার হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর আমাকে তোমাদের ভালোবাসা আমার কাছে দিও। আমার ভালোবাসা সবসময় তোমাদের কাছে থাকবে। রাখছি।